হাই এভরিওয়ান উইলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দোকানের কলিজা শিঙারার থেকেও সুস্বাদু ও স্বাস্থ্যসম্মতভাবে কলিজার শিঙারা বানিয়ে দেখাবো আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবে যদি আপনারাও সিঙ্গারা বানান তেমন কোনো ঝামেলাই হবে না আর খেতেও অনেক সুস্বাদু হবে আর একদম দোকানের মতো পারফেক্ট শিঙারা হবে তো চলুন দেখে নি আমি ঠিক কীভাবে বানাচ্ছি এর জন্য আমি প্রথমে কলিজাটাকে রান্না করে নেব এর জন্য প্যানে হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন দিয়ে দিবো চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং তিন চার কোয়া রসুন কুচি করে দিয়ে দিব দিয়ে দিব কিছুটা আস্ত গরম মশলা দারচিনি এলাচ সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ দিয়ে এই মশলার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ করে দিয়ে দিলাম কিছুটা হলুদ এবং লাল মরিচের গুঁড়া এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ সব মশলাটাকে সুন্দর মতো কষিয়ে তারপর এখানে আমি কলিজা দিয়ে দিলাম দিয়ে দিব রকম টুকরো করে নেওয়া আলু দিয়ে এখন এটাকে আমি ঢেকে কষিয়ে নিব তারপরে এটার মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে এটাকে সুন্দর করে ঠিক এই রকম করে ভুনা ভুনা করে নেব আমার চ্যানেলে আরও একটি কলিজা রান্নার রেসিপি দেওয়া আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে আমি ডিটেলসে এই রান্নাটা দেখিয়েছি আপনারা দয়া করে সেখানে একটু দেখে নেবেন আজকে আমি আপনাদের সাথে খুবই অল্প পরিমাণে দেখিয়ে দিলাম ঠিক যখন এই রকম করে তেল উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন যে এটা কষানোর শেষ এবং অবশ্যই লবণটা চেক করে নেবেন এবং আলু কলিজা সব সুন্দর মতো সিদ্ধ করে নেবেন এবং সব শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন ঠিক এই রকম পর্যায়ে এখন এটাকে আমি নামিয়ে নেব ঠিক এই রকম দেখতে হবে এখন আমি সিঙ্গারা বানানোর জন্য ডোটা রেডি করে নিব এর জন্য এখানে আমি আটা নিয়েছি এটা কিন্তু ময়দানা আটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এবং কিছুটা কালো জিরা এখন এই সবগুলোকে আমি মিক্সড করে নিলাম নিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিয়েছি একদম মেপে দুই কাপ আটার জন্য আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল নিয়েছি রান্নার তেল এখন এই সবগুলোকে আমি খুব সুন্দর করে মিক্সড করে নিব শিঙারা বানানোর জন্য অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই তেলের কারণেই উপরের ডোটা অনেক সুন্দর হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় অবশ্যই আপনারা এই পরিমাণে দিয়ে দিবেন এবং তেল মাখানার পরে কালারটা ঠিক এই রকম হবে এবং হাত দিয়ে যখন আপনারা মুট করে নেবেন ঠিক এই রকম করে ভাঙা যাবে তা তখন বুঝে নেবেন যে এই ডোটা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি অবশ্যই এটা নর্মাল পানি গরম পানি দিতে যাবেন না এখন অল্প অল্প করে আমি পানি দিব আর এই ডোটাকে মেখে নেব কারণ একবারে বেশি পানি দিতে যাবেন না এই ডোটা কিন্তু একদম নরম হবে না একটু শক্ত শক্ত হবে এই জন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর মিক্সড করতে থাকব। ঠিক যখন দেখবেন পাত্রে আর কোনো আটা লেগে থাকবে না এবং হাতেও লেগে থাকবে না তখন বুঝে নেবেন যে এটা হয়ে গেছে এবং এটা ততক্ষণ পর্যন্ত খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে এবং অনবরত একটু পর পর অল্প অল্প পানি দিয়ে দিয়ে মিক্সড করে নিতে হবে ঠিক পাঁচ মিনিট পরে দেখতে পাবেন ঠিক এই রকম হবে ডোটা কিন্তু একদম নরমও হবে না আবার যে একদম অনেক শক্ত তাও কিন্তু না একদম মিডিয়াম সাইজ হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যেরকম করে আটাটাকে মিক্সড করে নিচ্ছি আপনারাও কিন্তু অবশ্যই এরকম করে মিক্সড করে নেবেন তাহলেই আপনারা একদম পারফেক্ট ডো বানাতে পারবেন যদি শিঙারা আটাটা খুব সুন্দর করে মিক্সড করতে পারেন তাহলেই কিন্তু শিঙারাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এই তো দেখেন ঠিক এই রকম হয়েছে আমার হাতে এবং পাত্রে কিন্তু একদমই আটা লেগে নেই এই রকম পরিমাণে সফট হবে এখন আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল মিক্সড করে নিয়ে এটাকে আমি শুকনো কাপড় দিয়েই ঢেকে রাখবো ভেজা কাপড় দেওয়ার কোনো দরকার নেই ভেজা কাপড় দিলে ডোটা আরও সফট হয়ে যাবে শুধু শুকনো কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেবো তাহলে আটাটা খুব সুন্দর হয়ে সফট হয়ে যাবে এখন আমি এটাকে একটু এরকম লম্বা করে সুন্দর গোল করে নিব। বেশি এরপরে মাখানোর কোনো দরকার নেই শুধু লম্বা করে একটু মসৃণ করে গোল করে নেবেন তারপরে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব আমি সমান করে এরকম করে ভাগ ভাগ করে নিচ্ছি আপনারা ঠিক এরকম করে ভাগ ভাগ করে নেবেন এবং যে ভাগটা বানাবেন সেটা এখানে রাখবেন আর বাকিগুলো সেই কাপড় দিয়ে ঢেকে রাখবেন যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আমি ঠিক যেভাবে বানাচ্ছি এবং যেভাবে বলছি আপনারাও যদি ঠিক সেই রকমভাবেই বানান তাহলে দোকানের শিঙ্গার থেকেও বেশি সুস্বাদু হবে আপনাদের বাসায় বানানো সিঙ্গারা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঠিক এই রকম করেই বানানোর এখন এই আটাটাকে আমি একটি লম্বা করে বেলে নেব অবশ্যই কিন্তু এটা লম্বা করেই বেলে নিতে হবে একদম গোল করা যাবে না তবে আমি যেভাবে করছি আপনারা দেখেন একটু চওড়া করে নিয়ে তারপরে লম্বা করে রেখে দিয়েছি এখন মাঝখান দিয়ে কেটে দিলাম একটা ভাগ রেখে তারপরের আর একটা ভাগ আমি আগে শিঙারা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডিটেলসে আমি প্রথমেই আগে সব সাইডে পানি দিয়ে নিয়েছি একটু তাহলে এটা যখন আমি ভাজ করবো তখন খুব সুন্দর হয়ে একটার সাথে আরেকটি লেগে থাকবে যেহেতু এখানে অনেক বেশি পরিমাণে তেল দেওয়া আছে আপনারা যদি পানি না দেন তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক এই রকম করে করে নিচ্ছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে এটা ফোল্ড করে নিলাম এখন এর মধ্যে আমি সেই রান্না করে রাখা কলিচাগুলোকে দিয়ে দিব আমি এখানে দেড় চা চামচ পরিমাণ দিয়েছি হোটেলের সিঙ্গারায় যেমন আলু পাওয়া যায় কলিজা পাওয়া যায় না কিন্তু বাসায় বানালে দেখবেন কলিজাই শুধু পাবেন আলু খুব কম পাওয়া যায় এই জন্য চেষ্টা করবেন আপনারা একটু কষ্ট হলেও বানিয়ে নিতে আর এটা বানানো অনেক সহজ এবং সময়ও কিন্তু অনেক কম লাগে যদি সব রেডি থাকে তাহলে বানানো সময়টা অনেক কম কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু বাইরের শিঙারার থেকেও বাসায় বানানো সিঙ্গারা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ঠিক একইভাবে বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে এটা ভাজ করে নিতে পারেন তবে এটা যে ঠিক একইভাবে একই নিয়মভাবে ভাজ করে দিতে হবে তা কিন্তু না আমি যে এই কলিচার পুরটা রেডি করেছি এবং ডোটা রেডি করেছি এই যদি একদম পারফেক্ট হয় তাহলেই শিঙারার আসল টেস্ট নিয়ে আসবে ভাজের সাথে কিন্তু শিঙারার আসল টেস্টের কোনো হেরফের হবে না সেই জন্য আপনারা আপনাদের মতো করেই ভাজ করে নিলেই হবে তবে ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে ভাজ করে নিলে আর কি দেখতে ভালো লাগবে সেই জন্য কিন্তু টেস্ট কিন্তু একই রকম আসবে ভাজের সাথে টেস্টের কিন্তু কোনো সম্পর্ক নেই আমি ঠিক এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি দুই কাপ আটা দিয়ে আমার এখানে মোট বারো পিস শিঙ্গারা হয়েছে এখন তেলটা যখন একটু গরম হতে শুরু করবে ঠিক সে পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে অনেক যে হাই হিটে গরম করে নিয়েছি তারপরে দিব তা কিন্তু না যখন মোটামুটি তেলটা গরম হতে শুরু করবে সে পর্যায়ে আমি এখানে শিঙাড়াগুলোকে দিয়ে দেব এবং চেষ্টা করবেন একটু বেশি তেলে ভেজে নেওয়ার জন্য তাহলে সব দিকটা সুন্দর মতো ভাজা হবে আমি যেহেতু এখানে অনেক বড় প্যান নিয়েছি সেই জন্য আমি এখানে সবগুলোকেই দিয়ে দিয়েছি আপনাদের প্যান যদি আরও ছোট হয় তাহলে আপনারা দুইবারে বা তিনবারে ভেজে নেবেন যখন ঠিক এই রকম একটা পাশ লালচে হতে শুরু করবে সে পর্যায়ে এটাকে উল্টিয়ে দিবেন একদম কাঁচা অবস্থায় উল্টিয়ে দিতে যাবেন না তাহলে দেখা যাচ্ছে যে একটা পাশ বা একটু ভেঙে যেতে পারে ঠিক এই রকম কালার যখন চলে আসবে তখনই আপনারা বুঝে নেবেন যে এটা ভাজা হয়ে গেছে এবং অবশ্যই চুলার আসটা মিডিয়াম থাকবে একদম হাই হিটে ভাজতে যাবেন না দেখেন ঠিক কতটা সুন্দর হয়েছে এই শিঙ্গারাটি দেখেই বুঝতে পারছেন যে এটি কিন্তু দোকানের শিঙারা থেকে কোনো অংশেই কম না অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের শিঙ্গারাটি খেতে কেমন হয়েছে এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন হাফেজ